নতুন প্রেমে সুহানা বলিউড তারকাদের প্রেমের খবর একসময় নিয়মিত সংবাদের শিরোনামে হলেও এখন তাদের সন্তানদের সম্পর্ক নিয়েও বেশ চর্চা হয় অনেকদিন ধরেই শোনা যাচ্ছে অমিতাভ বচ্চনের নাতি আগন্তক নন্দার সঙ্গে নাকি প্রায় বছর খানেক ধরে প্রেম করছেন শাহরুখ কন্যা সোহানা খান জোয়া আক্তারের দি এর আর্চিস সেটে কাজ করতে গিয়ে নাকি ঘনিষ্ঠতা বাড়ে দুই তারকা সন্তানের বন্ধুত্ব গড়ায় প্রেমের যদিও এখনো জনসমক্ষে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেনি সোহানা বা আগন্তক কেবি তবে প্রেম তেমন রায় ঢাক নেই চর্চিত যুগলের কয়েক মাস আগে এক অনুষ্ঠানে সোহানাকে উদ্দেশ্য করে চুম্বন ছুড়েছিলেন আগন্তক এক পার্টিতেও অন্তরঙ্গ অবস্থায় দেখা মিলল তাদের মনীষ মালোত্তরার দেওয়ালি পার্টিতে দেখা মেলে এই প্রেমিক জোটের দিওয়ালি নামের সেই পার্টিতে লাল লেহেঙ্গা আর সোনালি রঙের ব্লাউজে ধরা দেন গৌরী কন্যা রাঙা কুর্তায় ট্র্যারিসনাল লুকে হাজির আগন্তক সোহানার কতটা খেয়াল রাখেন তার চর্চিত প্রেমিক সেটাই প্রমাণ মিলল সোসালে ছড়িয়ে পড়া সেই ভিডিও থেকে এতে দেখা যায় পার্টি শেষে বেরিয়ে যাচ্ছেন সোহানা তাকে গাড়ি তুলে দিচ্ছেন আগন্তক সোহানার গাড়ির দরজায় নিজের হাতে বন্ধ করে দেন বচ্চন কন্যা শ্রেতার একমাত্র পুত্র এই প্রেমের গুঞ্জন নিয়ে এখনো কোন মন্তব্য করেনি শাহরুখ গৌরী কিংবা বচ্চন পরিবার তবে সূত্রের খবর বচ্চন পুত্র নাকি খুব পছন্দ শাহরুখ গৌরীর কন্যাকে জোয়ারদি দি আর্চে সিরিজের সুর চলাকালীন নাকি একে অপরের কাছাকাছি আসেন সোহানা জোয়ার দ্য আর্চে সিরিজের সুর চলাকালীন নাকি একে অপরের কাছাকাছি আসেন সোহানা গত বছরে আগস্ট মাস থেকে নাকি সম্পর্কে রয়েছেন তারা শুধু তাই নয় সোহানা ও আগন্তকের সম্পর্ক নাকি সিলমোহর দিয়েছেন আগন্তকের মা ও অনিতব কন্যা শ্রেতা বচ্চন সোহানাকে নাকি খুব পছন্দ করেন তিনি অন্যদিকে সোহানার সঙ্গে আগন্তকের সম্পর্ক নিয়ে নাকি বেশ খুশি শাহরুখ ও তার পরিবার